বাজেট সেগমেন্টে স্মার্টফোন খুঁজে পাওয়া নিঃসন্দেহে একটা কষ্টসাধ্য ব্যাপার, স্পেশালি বেটার ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে। ভালো ব্যাপার হচ্ছে বিগ ব্র্যান্ডগুলোও এখন বাজেট ফোনগুলোর ব্যাপারে সিরিয়াস। অনেকেই জানেন গত কয়েক মাসে বাংলাদেশে 15,000 টাকার নিচে বেশ অনেকগুলো ফোনই লঞ্চ করা হয়েছে। কয়েকদিন আগেই হুয়াওয়ে বাজেট সেগমেন্টে এই ফোনটি নিয়ে আসলো, হুয়াওয়ে Y5 2019। অফিসিয়ালি এর প্রাইস অলমোস্ট 10,000 টাকা, তবে অনলাইনে এটি পাওয়া যাবে আরও কিছুটা কম দামে। Y5 2019 নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হুয়াওয়ে বাংলাদেশ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে এর অ্যাম্বার ব্রাউন ভ্যারিয়ান্টটি। এর রেয়ার পার্টটি ফক্স লেদার ফিনিশ, যে কারণে হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। এর আরও কালার অপশন থাকছে, মিড নাইট ব্ল্যাক, স্যাফায়ার ব্লু এবং মডার্ন ব্ল্যাক। এর ওয়েট খুবই হালকা পাতলা, সাইজের জন্য গ্রিপ করাও ইজি এবং সিঙ্গেল হ্যান্ড ইউজারদের জন্য বেটার। নো সারপ্রাইজ, এর ফ্রেম এবং পুরো ফোনটি প্লাস্টিক বিল্ড। প্লাস পয়েন্ট হিসেবে এতে থাকছে দুটো 4G সিম প্লাস একটি এসডি কার্ড ব্যবহার করার অপশন, যা অনেকের কাছে খুবই হেল্পফুল। এর ওপরে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং নিচে থাকছে বটম ফায়ারিং স্পিকার, মাইক্রো USB চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন। ডান দিকে পারফেক্ট পজিশনে থাকছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। যেহেতু Y5 2019 একটি বাজেট ফোন, সো এতে কয়েকটি ফিচার মিসিং থাকছে। লাইক সিকিউরিটি সেকশনে এতে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, ফেস আনলক সিস্টেম থাকছে এতে হুইচ ইজ ফাস্টার, কম আলোতেও এটি কাজ করে। স্পিডের ক্ষেত্রে এটি অলমোস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফাস্ট হলেও নট দ্যাট সিকিউর। 5.7-inch LCD ডিসপ্লে থাকছে Y5-এ। অবভিয়াসলি এটি IPS প্যানেল। এর রেজুলেশন HD+, মানে 720x1520। 19:9 এসপেক্ট রেশিওর এই প্যানেলের PPI ডেন্সিটি 295। বাজেট ফোন হলেও ভালো লাগলো এতে ফুল ভিউ ডিসপ্লে দেখে, যার ওপরে থাকছে ইউ শেপের নচ। নচ ইজ ট্রেন্ড, যা অনেকেই পছন্দ করেন। তবে নচ ডিসপ্লে ব্যবহার করলেও লোয়ার চিনের সাইজ বেশ বড়সড় থাকছে এবং বেজেলের পরিমাণও খুব একটা কম না। আপার বেজেলে থাকছে বড়সড় এয়ারপিস ভেন্ট, থাকছে নোটিফিকেশন লাইট এবং লো লাইটে সেলফি তোলার জন্য থাকছে একটি ফ্ল্যাশ লাইট। IPS প্যানেল হওয়ায় এর ভিউ অ্যাঙ্গেল অনেক বেশি ওয়াইড, নেগেটিভিটির মতো কোনো ইস্যু নেই এবং ডে লাইট ভিজিবিলিটিও বেটার ছিল। ফুল এইচডি ডিসপ্লে না থাকায় কন্টেন্ট অতটা শার্প লাগে না, যদিও রেগুলার ইউজে এটা নোটিশ করার মতো ব্যাপার ছিল না। আর এই বাজেটের ফোনে ইউজুয়ালি HD অনলি ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। 10,000 টাকা বাজেট রেঞ্জে সব মিলিয়ে ডিসপ্লেটি আমার কাছে বেশ ভালো মানেরই মনে হয়েছে। হুয়াওয়ে Y5 2019-এ থাকছে হেলিও A22 চিপসেট। এটি কোয়াডকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড আপ টু 2 GHz। এই চিপটি বেসিক্যালি লোয়ার এন্ডের ফোনগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যারা টুকটাক ব্রাউজিং, ফেসবুকিং বা ক্যামেরা ব্যবহার করে থাকেন, তাদের জন্য এটি একদমই হ্যাসল ফ্রি। তবে মিডিয়াম বা হেভি গেমিংয়ের জন্য এই ফোন না। হালকা পাতলা ছোটোখাটো গেম প্লে করতে এতে কোনো সমস্যাই হবে না, তবে ভারী গেমগুলোর ক্ষেত্রে আশানুরূপ পারফরমেন্স পাওয়া যাবে না। 2 GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংও করতে পারবেন, তবে ব্যাকগ্রাউন্ডে ভারী অ্যাপ চালু থাকলে কিছুটা ল্যাগ টের পাওয়া যাবে। তবে রেগুলার বা মডারেট ইউজে ভালোই পারফর্ম করছিল এই ফোনটি। 2 GB র্যামের পাশাপাশি এতে থাকছে 32 GB ইনবিল্ট স্টোরেজ। সো যাদের একটু বেশি স্টোরেজ প্রয়োজন হয়, তাদের জন্য Y5 2019 বেটার চয়েস হবে। Y5 2019 বেসড অন অ্যান্ড্রয়েড 9 পাই। এর টপে থাকছে হুয়াওয়ের স্কিন EMUI 9.0.1। EMUI 9 আগের চেয়ে অনেক বেশি ফ্লুইড, ইন্টিউটিভ, ইউজফুল অনেক ফিচার থাকছে এতে। ব্যাটারি সেভিংয়ের জন্য থাকছে পাওয়ার সেভিং মোড, সেই সাথে থাকছে পারফরমেন্স মোড। জেস্টার বেসড নেভিগেশন থাকছে এই ফোনে, যা ব্যবহার করা খুবই ইজি। চাইলে নচ হাইড করে রাখতে পারবেন এবং ডিসপ্লের কালার টেম্পারেচারও অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেটিংস থেকে। 3020mAh ব্যাটারি থাকছে এই ফোনে, আর এর সাথে ইনক্লুডেড থাকছে 5V একটি চার্জার। কোয়াডকোর চিপসেট এবং HD+ ডিসপ্লে ব্যবহার করায় এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল। রেগুলার ইউজে ফোনটি একদিন ব্যবহার করা যাবে আনডাউটেডলি। Y5 2019-এর রেয়ারে থাকছে সিঙ্গেল 13MP ক্যামেরা, যার অ্যাপারচার F1.8। ফ্রন্টে থাকছে 5MP ক্যামেরা উইথ F2.2 অ্যাপারচার। ক্যামেরা ইউটি একদমই সিম্পল, এতে থাকছে না পোর্ট্রেট বা বুকে মোডের মতো কোনো ফিচার। রেয়ার এবং ফ্রন্ট দুটি ক্যামেরাই থাকছে ফ্ল্যাশ এবং দুটি ক্যামেরাই ভিডিও করা যাবে আপ টু 1080p রেজুলেশনে। বাজেট ফোনগুলোতে খুব একটা ভালো ক্যামেরা আশা করা যায় না। Y5 2019-এর ক্যামেরাও আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। ক্যামেরার ফোকাস বেশ ভালো, ডে লাইটে ক্লিয়ার ছবি পাওয়া যায়, যদিও এক্সপোজার ব্যালেন্স খুব একটা বেটার ছিল না। আর লো লাইটে ছবি কিছুটা সফট হয়ে যায় এবং সামটাইমস শাটার ল্যাগও পাওয়া যাবে।
সাফিসিয়েন্ট লাইটে এর সেলফি ক্যামেরাটি আমার কাছে ভালোই মনে হয়েছে, অন্তত এর প্রাইস বিবেচনা করলে। লো লাইটে এতেও খুব একটা শার্প ইমেজ পাওয়া যাবে না। ওয়াইফাইভ 2019 বেসিক্যালি একদম রেগুলার ইউজারদের টার্গেট করে ইন্ট্রোডিউস করা হয়েছে। বেসিক ইউজারদের জন্য এটি বেটার অপশন হতে পারে এর 32 GB স্টোরেজের জন্য, কারণ এই সেগমেন্টের ফোনে ইউজুয়ালি 16 GB স্টোরেজ রাখা হয়। স্টোরেজের সাথে এর ব্যাটারি সাইজ 4000 mAh থাকলে সেটা আরও ভালো হতো বলে মনে হয়েছে আমার কাছে। ওভারঅল 10,000 টাকা বাজেটের মধ্যে এটা একটা ভালো ডিল হতেই পারে। আমার রিকমেন্ডেশনের তালিকায় থাকলো এই ফোনটি। একটা ব্যাপারে কথা না বললে হয়তো এই মুহূর্তে রিভিউটা ঠিক কমপ্লিট হবে না। অনেকেই জানেন ইউএস ব্যানের কারণে এই বছর অগস্ট থেকে হুয়াওয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে নতুন কোনো ফোন বাজারে আনতে পারবে না। আজকে পর্যন্ত সিচুয়েশন এটাই। তবে যেহেতু এই ব্যাপারটা খুবই কমপ্লেক্স, এখনও ঠিক বলা যাচ্ছে না এই ব্যান কি আদৌ থাকবে নাকি নেগোসিয়েট করে উঠিয়ে নেওয়া হবে, সেটা পরের ব্যাপার। তবে এই মুহূর্তে আমি যতদূর জানি অ্যান্ড্রয়েড এবং হুয়াওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হুয়াওয়ের যতগুলো ফোন অ্যাভেলেবেল আছে ইনক্লুডিং দিস ফোন, কোনো ফোনই এই সিচুয়েশনে এফেক্টেড হবে না। মানে এই ফোনগুলো রেগুলার সিকিউরিটি প্যাচ পাবে এবং গুগল সার্ভিস নিয়েও কোনো ইস্যু থাকবে না। তবে বর্তমান এই সিচুয়েশন পার্সোনালি আমার মনে হয় মোর পলিটিক্যাল, এবং পলিটিক্স যে কোনো সময়ে চেঞ্জ হতে পারে, এবং আমরাও মনে প্রাণে চাই এ ধরনের কোনো নিষেধাজ্ঞা কারোর উপরেই না থাকুক। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।